আমরা দেখছি কত অ্যানসার দিছি আজকে 60 অ্যানসার 80 অ্যানসার 95 অ্যানসার 98 অ্যানসার দিছি আর দুইটা অ্যানসার কেন দিতে পারি নাই প্রয়োজনে ফাশের স্টুডেন্টকে জিজ্ঞাসা করি ফাশের ভাইকে জিজ্ঞাসা ভাই আর দুইটা অ্যানসার দিলে আমার 100 অ্যানসার হই যায় দুইটা অ্যানসার একটু দেখাও কত ফেরেশানি ছুটে যায় আমার ভিতরে কেন ওটা আমার পরীক্ষার হল একটা সীমাবদ্ধ সময় কয় ঘন্টা 3 ঘন্টা কয় ঘন্টা 3 ঘন্টা কিছুক্ষণ পরে সময় শেষ মানে আমার পরীক্ষক আমার কাছ থেকে খাতা নিয়ে নেবে সময় তো বসে যদি আপনি মনে করেন আপনার জীবনটা পরীক্ষার সেন্টার আপনি 3 ঘন্টা পরীক্ষা দিতেছেন 3 ঘন্টা কতক্ষণ পরে আপনার হাতে ঘড়ি নাই আপনি জানেন না কতক্ষণ পরে শেষ হয়ে যাবে কিন্তু एग्जामে যিনি পরীক্ষক যিনি গার্ড তিনি সময়টা গুনে গুনে জাস্ট একটার সময় আপনার কাছ থেকে কাগজ নিয়ে নেবে সেম আপনার জীবনটা সমাজাইতেছে সমাজাইতেছে আপনাকে যদি আল্লাহর গোলাম দাবি করতে হয় এই পৃথিবীর জমিনে শুধু নামাজের মাধ্যমে নয় শুধু রোজার মাধ্যমে নয় শুধু মসজিদে আসার মাধ্যমে নয় পৃথিবীর যেখানে আপনার জীবন আপনি কাটাবেন যেখানে আপনার সময় ব্যয় করবেন ওখানে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে এই সময়ের বিনিময়ে একটা সওয়াব কি পাওয়া যাবে কিনা ওই স্টুডেন্টদের মতো করে আপনাকে চিন্তা করতে হবে আমি যে একটা প্রশ্নের উত্তর দিতেছি এই প্রশ্নের উত্তরের বিনিময়ে ফার্স্ট টাইম নাম্বার পাবো পাবো কিনা পাবো পাবো কি এমন চিন্তা করে ফেরেশানি তার টেন্ডেন্সি শুধু পরীক্ষা ভালো করবে শুধু কিভাবে করবে একজন পরীক্ষার হলের মধ্যে একটা ছাত্র তার মাথায় যে চিন্তাটা থাকে নম্বরে আর আমার আপনার মুসলমান হিসাবে ইমানদার হিসাবে জমিনে যেখানে যাব স্ত্রীর সাথে কথা বলতেছি একটা সওয়াব কি পাবো হ্যাঁ হাদিসের দিকে তাকা আল্লাহর রাসূল বলছেন স্ত্রীর হাত ধরলো সওয়াব সাহাবায়ে কেরাম বলছেন কিসের সওয়াব স্ত্রীর হাত ধরলো বলা হয়েছে তুমি যদি অপর একটা মহিলার হাত ধরো সেখানে কি হবে গুনাহ হবে তো গুনাহের বিপরীত সওয়াব তাহলে স্ত্রীর হাত ধরলে সওয়াব হবে বেকারা নারীর হাত ধরলে যদি গুনাহ স্ত্রীর হাত ধরলে সওয়াব বেকারা নারীর সাথে কথা বললে গুনাহ হলে স্ত্রীর সাথে কথা বললে সওয়াব পিতামাতার চেহারার দিকে তাকালে সওয়াব কাবা ঘরের দিকে তাকালে সওয়াব নেক দৃষ্টিতে তাকালে সওয়াব পিতামাতার খেদমত করলে সওয়াব ইমাম সাহেবের সাথে সম্মান দেখিয়ে কথা বললে সওয়াব মসজিদে আসলে সওয়াব আজকে গুনাহ নাই আমার দায়িত্ব যেখানে আমি পালন করতেছি এই দায়িত্ব নিয়ে চিন্তা করবে এটা কি নেগেটিভ যাইতেছে নাকি পজিটিভ যাইতেছে আল্লাহর দৃষ্টিতে এটা চিন্তা করলে সওয়াব চিন্তা করে ফিরে আসতে পারে পৃথিবীর প্রত্যেকটা জীবন আমাদের সুন্দর হয়ে যাবে সময় অবস্থিতি আমরা আজ চিন্তা করি না এই পরীক্ষার হলেই আছি আমরা এই পৃথিবীর জমিনে কত মানুষ পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাম কত কষ্টের সম্মুখীন হয়েছেন যখন পরীক্ষা দিবেন তখন বুঝবেন আপনার অবস্থা কেমন আমরা এখনো পরীক্ষা অংশগ্রহণ করি নাই এখনো পরীক্ষার ফলে আমরা হলে ঢুকতে পারি নাই পরীক্ষার হল কি আমরা বুঝি না এখন